মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এবার আমাদের ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা করতে হবে, কোন পাইপে উঠবো সেটা একটু দেখি চলো। না না শোনো ফুলকি, কোনো পাইপ টাইপ বেয়ে উঠতে হবে না, ঠিক আছে? আমরা তো লুকিয়ে লুকিয়ে এসেছি, আমাদের গোপন থাকা দরকার, বোঝো? বেকার বেকার পড়ে গিয়ে হাত পা ভাঙলে তখন একটা কাণ্ড ঘটবে, তার থেকে অন্য কিছু ভাবো। আমিও ভাবছি কি করা যায়। আরে বাবা, অন্য কিছু কি ভাববো, স্যার তো একই আমি অপদার্থ বলে আমি যা কাণ্ড কারখানা করি, এবার যদি আবার কিছু আমি পিৎজা দিতে এসেছি, কাকে দেবো? আমি তো এই দিদিটার মতো সেজে যেতে পারি। আমায় দাও, আমি তো শালিনী মিত্র। আসলে কি বলতো দিদি, আমি না আমার বরকে অবাক করতে চাই, তাই আমি আর আমার দাদা কিছু করব বলে মতলব পাচ্ছিলাম। আমার বরের জন্মদিনের উপহার দেবো কিনা, আমার বর আবার এইসব খেতে খুব ভালোবাসে। দাও দাও, আমায় দাও। দিদি বলছি একটা আবদার করব, তুমি যেটা পরে আছো আর এই টুপিটা আমায় দেবে? মানে এমনি এমনি নেব না, টাকা দিয়ে নেব, কিনে নেব এই দুটো। কিন্তু এটা তো কোম্পানি দিয়েছে। আরে বাবা, না হয় তুমি কিনে নিও আবার। এই তোমার দাদা, টাকা দাও না দিদিকে। দিদি তো বোনের জন্য এটুকু করতেই পারে, বোন তার বরকে অবাক করার জন্যে উপহার দেবে, এতে তো দিদি খুশি হওয়ার কথা, তাই না বলো দিদি? বেশ তাহলে নাও, এটা একটু ধরবে। এই তোমার দাদা ধরো। কেন জানি আর বিশ্বাস করা যাচ্ছে না।
ফোনে আছে রোহিত। বেল বাচ্চা কেউ এসছে মনে হয়। হ্যাঁ, আমি আমি না ভুলেই গিয়েছিলাম যে আমি তো সবাইকে আজকে ছুটি দিয়েছি। ওই পিৎজা ডেলিভারি মনে হয় এসছে। তুমি একটা কাজ করো, তুমি তুমি বসো, আমি দেখছি। দাঁড়াও, তুমি তুমি এখানে ওয়েট করো, আমি দেখছি। রুদ্রদা, সব প্ল্যান মতোই চলছে। রোহিত রায়চৌধুরী ক্রমশ আমার কবজায় চলে আসছে, চিন্তা নেই। নিয়ে জীবন দোলার দুলকি, জলে ভালোবাসার ফুলকি। কি ফুলকি? স্যার, পিজা এনেছি, ভেতরে রেখে দি। ফুলকি, ফুলকি, পিজা নিয়ে এসেছি, এখানে রাখি। আসলে না, আমি অনেক সকালে বেরিয়েছি, আর পারছি না, গলাটা একবারে শুকিয়ে গেছে। আপনারা বুঝি ফলের রস খাচ্ছিলেন, আমি খাই। ফুলকি, শালিনী, আই হ্যাভ নো আইডিয়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।